আজকে করাবো উনিশ নম্বর স্কুল পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল প্রথমে একেগুলো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লক্ষ্য কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয় উনিশশো সালে দুই ট্রাম চলে বিদ্যুতে তিন ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম এসবকে বলা হয় আবহাওয়া চার আয়লা ঝড় হয়েছিল দু সালে পাঁচ সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী চাঁদ অর্থাৎ চাঁদ পৃথিবীর সূর্যের মাঝখানে চলে আসে বলে গ্রহণটা হয় ছয় হ্যালি নামক জ্যোতিষ্কটি হলো ধূমকেতু সাত কোনটি শিশুদের মৌলিক অধিকার নয় পরিবারের আয়ের জন্য কাজ করা আট আসানসোল সমুদ্র বিশ্ব থেকে প্রায় একশো মিটার উচিত অবস্থিত নয় চাপ শিলনী লালি এগুলোতে এক ধরনের গাছ ধূমকেতু দেখতে ঝাঁটার মতো দুইয়ের শূন্য স্থান পূরণ করো এক নম্বর বলেছে বাইক চালানোর নতুন আইন হল নো হেলমেট নো ফুয়েল দুই প্রথমে প্যাপিরাস গাছের শিলা শুকিয়ে তার উপর লেখা হতো তিন নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা শিশুর একটি মৌলিক অধিকার চার বয়স্ক মানুষদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত পাঁচ সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি হয় তিনি বলেছেন নিচের বিবৃতিগুলো মিথ্যা লেখো এক একটা মেল ট্রেন হয় বারোবগির এটা মিথ্যা দুই সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে এটা সত্য মাহাতো বাল্যবিবাহের সমর্থক ছিলেন এটা মিথ্যা কয়লার ধোঁয়া সালফারের অক্সাইড থাকে এটা মিথ্যা পাঁচ সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি এটা সত্য চারের বলেছে ছোটো ছোটো প্রশ্ন জেলের শিশিতে সরকারি কি চাপ থাকে উত্তর হচ্ছে ও দুই মুখ্য আর জোয়ারের মাঝে কি হয় ভাটা হয় তিন নৌকার হালের কাজ কি হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই একটি কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তনে সাহায্য করে চার মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কল উৎপন্ন হয় দেহমধ্যস্থ কার্বন থেকে মাছ সাপ কী অনেক সময় ব্যস্ত রাস্তা পারাপারের জন্য রাস্তার নিচে দিয়ে সুরঙ্গ তৈরি করা হয় এগুলোকে সাপ বলে যেমন কলকাতার ভিআপি রোডে অনেক সাব হয়ে আছে মাছের এক হচ্ছে জলচক্র কী এটা কাকে বলে পর ছবি এঁকে দিলে পুরো নাম্বার দেবে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে এখানে ছবিটা তোমাকে রেখে দেবে তাহলে নাম্বারটা ভালো পাবে এবার আসি পরেরটা টারবাইন কী জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় তিনটটা বলেছে সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কেন সূর্যগ্রহণের সময় অত্যন্ত চিত্তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই চারটা কয়লা ও পেট্রোলিয়াম কীভাবে তৈরি হয় ভুয়ালো ডোন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায় হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ আর তাপে এগুলো পরিবর্তন হয়ে থাকে অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলো জমাটা বিধে কয়লা পরিণত হয় পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয় পাঁচ সমাজভিত্তিক বন কাকে বলে কোনো অঞ্চলে ব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজ ভিত্তিক বন বলা হয় এবার ছয়ের যে ম্যাচিং আছে চলো ম্যাচিংটা দেখিয়ে দিই ছয়ের এক এক রকম ডিঙি নৌকা হচ্ছে পানসি দুই তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা তিন সৌধ বা স্থাপত্যের ক্ষতি অ্যাসিড বৃষ্টির ফলে হয় চার বর্জ্য থেকে তৈরি অপ্রচলিত শক্তি জৈব গ্যাস পাঁচ ভুটভুটিকে খুব জোরে চালায় ডিজেল ইঞ্জিন ছয় রাস্তা পারাপারের ব্রিজ ফুট ব্রিজ সাথের এক খনি অঞ্চলে ধস নামার কারণ কি কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। প্রথম হচ্ছে কারণটা খনি থেকে অধিক পরিমাণ খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায় ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে ধসের মোকাবিলা করার জন্য কী করতে হবে এক হচ্ছে কয়লা অঞ্চলে থাকা গর্তগুলোকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে দুই কয়লা সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তিন কয়লা থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে সাথে দুই আজকে লাস্ট প্রশ্ন পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত এক হচ্ছে সবসময় ফুটপাথ দিয়ে হাঁটা দুই হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া তিন ফুটপাথহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা চার রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা পাঁচ রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা অর্থাৎ তাতে কথা না বলা বা গান না শোনা ছয় রাস্তা পারের জন্য ফুটব্রিজ ও সাবই থাকলে তা ব্যবহার করা রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছুটোছুটি না করা আট বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা নয় গেট বা লেভেন ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল পার হওয়া উচিত দশ বাকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা পেরোতে হবে এগারো রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সে স্থান দিয়ে পার না হওয়া উচিত তো হয়ে গেল এর দিন পরের ভিডিও আমি করবো কুড়ি নম্বর স্কুল